নমস্কার, আজকে আমাদের টপিক হচ্ছে, দেখতেই পাচ্ছেন, লং লিভ দ্য ব্রেন। মানে আমরা ব্রেন পাওয়ারকে কী করে বাঁচাতে পারি, কী করে আমরা ব্রেন পাওয়ারকে মেনটেন করতে পারি, এবং হাউ উই ক্যান লিভ হেলদি লাইফ অ্যান্ড লং লাইফ, দুটো এই ফ্যাক্টর, হেলদি লাইফ, লং লাইফ। তো হেলদি লাইফ, লং লাইফের জন্য উই নিড হেলদি ব্রেন। হেলদি ব্রেন থাকলে আমাদের কাছে চাচ্ছে হেলদি বডি। এবার দেখুন, আমরা কী করলে আমরা উই ক্যান কিপ দ্য ব্রেন হেলদি ফর লং টাইম। আমরা জানি ব্রেন ইজ মেড ফর নিউরনস, ব্রেন সেলের নাম হচ্ছে নিউরনস। নিউরনস যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ব্রেনও উইক হয়ে যাচ্ছে, ঠিক। এবং আমরা নিউরনস কেন ড্যামেজ হয়, কী করে ড্যামেজ হয় সেটা একটু বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো ব্রেন কে কী করে বাঁচানো যাবে। আচ্ছা দেখুন, এবার যে কোনো সেল, ওর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের থাকবে আপনার আরএনএ, ডিএনএ, জেনেটিক মেটেরিয়াল। ওর মধ্যে কতগুলো সেল থাকবে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবার আমরা চলে আসছি মাইটোকন্ড্রিয়ার উপরে। মাইটোকন্ড্রিয়াটা দেখুন, মাইটোকন্ড্রিয়া অক্সিজেন নেবে, প্লাস ধরুন গ্লুকোজ নিল, ওইখান থেকে তৈরি করলো এটিপি। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে একটা অ্যাডিনোসিন গ্রুপ, ওইখানে তিনখানা ফসফেট জুড়ে আছে, অ্যান্ড দ্যার ইজ এ বন্ড বিটুইন দ্য ফসফেট। যখন আমাদের এনার্জি দরকার হয় তাহলে এটিপিকে আমরা এডিপিতে করে দিই, মানে একটা ফসফেটকে আমরা ভেঙে দিই। তাহলে এই যে বন্ড ভাঙলো, বন্ড থেকে কী বেরোলো, এনার্জি। তাহলে আমাদের এখানে চলে এলো কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, প্লাস একটা এক্সট্রা ফসফেট। সে এক্সট্রা ফসফেট কী হবে, আবার গিয়ে অ্যাডিনোসিন সাথে জুড়বে, আবার একটা বন্ড তৈরি করবে, আবার একটা এনার্জি সৃষ্টি হবে। তাহলে আমরা দেখছি কি, আমাদের ওইখান থেকে এনার্জি তৈরি হচ্ছে, কিন্তু এনার্জির সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটারও তৈরি হচ্ছে। এবার দেখুন, এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্লাস ওয়াটার যেটা তৈরি হলো, ফসফেট তো আমরা বলে দিলাম আবার চলে যাবে এডিপির সাথে, আবার জুড়ে যাবে, কিন্তু এই ম্যাটার ইজ কল্ড টক্সিন, দিস হ্যাজ টু বি ড্রেন্ড আউট ফ্রম দ্য নিউরন সেল। এই যে নিউরন সেল, ওইখান থেকে আমাকে সিও টু আর এইচ টু ওকে বার করতে হবে, কারণ এটা যদি জমে থাকে তাহলে সেল মরে যাবে, ঠিক আছে। সো এটা জমে যাওয়াটা জিনিসটা ভালো না, তাই এটাকে বার করার জন্য আমাদের কি হয়, লিম্ফ্যাটিক সিস্টেমকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, এবার দেখুন আরেকটা ফ্যাক্টর দেখুন, এখানে প্রত্যেক অর্গানে জানেন পাশে 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 সেল থাকে, ঠিক। এক একটা সেলে যেটা সিও টু তৈরি হচ্ছে, সে আরেকটা সেলে ঢুকছে, বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে, বেরোচ্ছে, এখানে ভেন্সে চলে যায়, রাইট। এর মধ্যে দেখুন, যদি একটা সেল ডেড যদি হয়ে যায় তাহলে সিও টু আটকে যাচ্ছে এখানে, এখান থেকে আটকেলে এখানে থাকবে, এখানে প্রেশার থেকে এখানে এখন আলটিমেটলি অল দ্য সেলস উইল ডাই, অ্যান্ড দিস ইজ কল্ড এজিং। When the cells die and the tissue cannot function properly, that becomes an aging process. এবার এই যে সেল যেটা মরে গেছে, ওটাকে একটা প্রসেসে রিমুভ করা হয়, ওটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। হ্যাঁ, সামটাইম সেল ক্যান
ডিজলভ ইটসেলফ, মানে এটা যদি মরে যায় আমি ডিজলভই করে দিলাম, দ্যাট ইজ অটো ফাইটোসিস। নিজে থেকে সেলকে আমরা নেওয়া, সেল নিজে থেকে নষ্ট করতে পারে, সো দিস ইজ অটো ফাইটোসিস। এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন, অক্সিজেনের সাথে যদি গ্লুকোজ কম্বাইন করা হয় তাহলে অনেক বেশি সিও টু এইচ টু ও বেরোয়, কিন্তু অক্সিজেনের সাথে যদি ফ্যাটি অ্যাসিড কম্বাইন করা হয় তাহলে সিও টু ইজ মিনিমাম, নাও বেরোতে পারে। ঠিক আছে, যারা সায়েন্স স্টুডেন্ট ওরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, কারণ গ্লুকোজের ফর্মুলা ওরা জানে। এইবার দেখুন, আমাদের ব্রেন হেলদি রাখার জন্য, ফর হেলদি ব্রেন, আমাদের কি দরকার? সব থেকে আগে নিউট্রিশন, আমাদের নিউট্রিশনটা হেলদি হতে হবে। নিউট্রিশন হেলদি মানে এটা কি? নিউট্রিশনের মধ্যে আমাদের তিনটি জিনিস থাকে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন। আমরা এর চেয়ে বেশি নিউট্রিশন জানি না, অ্যাজ এ কমন ম্যান উই নো কার্বস, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ওই সম্বন্ধে কথা বলছি। এবার যত বেশি কার্ব খাবেন তত ক্ষতিকারক, যত বেশি ফ্যাট খাবেন তত ক্ষতিকারক, প্রোটিন মডারেট অ্যামাউন্টে খাবেন, এইসব লো অ্যামাউন্টে খেতে হয়। কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড লো অ্যামাউন্ট, প্রোটিন মডারেট অ্যামাউন্ট, ভিটামিনস, অ্যান্টি অক্সিডেন্টস, সাপ্লিমেন্টস, এগুলো আমরা সাপ্লিমেন্টেশনে নিয়ে আসবো। আপনাকে পরে আমি একদিন সাপ্লিমেন্টেশনে কে বোঝাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম রোল অফ নিউট্রিশন ইজ হিয়ার। তারপরে আরও দুটো দেখুন, হরমোন, হরমোনে কি করে হয়? থাইরয়েড হরমোন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। থাইরয়েড বাড়লেও শরীর কমজোর হয়ে যায়, থাইরয়েড কমলেও শরীরটা খারাপ হয়ে যায়। থাইরয়েড হরমোন, তারপরে হচ্ছে কর্টিজল হরমোন, যেটা এসিটি যাকে বলা হয়, ঠিক? তারপরে হচ্ছে ইনসুলিন, খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে প্রেগনিনোলোন, ঠিক আছে? প্রেগনিনোলোন সে হরমোনটা কি হচ্ছে, দ্যাট ইজ আ মাস্টার হরমোন, এটা কনভার্ট হবে আইদার ইস্ট্রোজেন অর টেস্টোস্টেরন। তাহলে আমরা দেখিয়েছি থাইরয়েড, ইনসুলিন, টেস্টোস্টেরন মেল ব্রেনকে গুড হেলথে রাখে, গুড হেলথ। নেক্সট আমি বলবো কি, স্ট্রেস। স্ট্রেসের মেন ফ্যাক্টর হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি যেটা আমরা আগে বুঝিয়েছিলাম, আপনি আমার আগে ভিডিওটা দেখবেন, সেখানে মেন ফ্যাক্টর হচ্ছে ভয়, আশঙ্কা, স্ট্রেস মানে অ্যাংজাইটি। এইবার অ্যাংজাইটি আমাদের দেশে সবারই, সব মানুষের মধ্যে, এবং ভেরি হাই। কারণ কি, আমরা কোনো রকম শিক্ষা পাচ্ছি না যেটাতে আমরা অ্যাংজাইটি কন্ট্রোল করে শিখি। দিস ইজ দ্য বিগেস্ট ইস্যু, অ্যাংজাইটি কেন আসছে? অ্যাংজাইটি আসবে অ্যাঙ্গার থেকে, রাগ থেকে। রাগে কীরকম হয়, সাপোজ আমরা একটা রিমোট টিভি অন করতে চাই, দিস ইজ আ রিমোট, আমি এখানে অন বাটনটা প্রেস করলাম কিন্তু টিভি অন হলো না, আমি মনের মধ্যে আমার রাগ ঢুকে যাচ্ছে। গেটিং অ্যাংগ্রি ইজ এ সাইন অফ উইকনেস অফ ব্রেন, মাইন্ড পাওয়ার কমজোর। আমি কেন রাগ করছি? বিকজ দ্য রিজাল্ট ইজ নট ডিউ টু মাই এক্স, রিজাল্ট নট ডিউ টু এক্স, নট আপ টু মার্ক, নট আপ টু এক্সপেকটেশন। আমি এটা বাটনটা টিপেছিলাম, আশা করেছিলাম টিভি অন হয়ে যাবে, কিন্তু হয়নি, ওর জন্য আমার রাগ এসছে, আমার চিন্তাও এসছে কি হয়েছে, টিভি খারাপ না রিমোট খারাপ না ব্যাটারি খারাপ, ব্যাস আমার কতগুলো হয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে কি, রিজাল্ট উইল নট অলওয়েজ অ্যাকর্ডিং টু ইয়োর ক্যালকুলেশন,
if you believe that all results will not be able to your calculation ta tale tomar anger ashbe na ei belief ke ki bola hoy ei belief ke bola hoy positive psychology anxiety theke shudhu brain damage hoy na somosto shorir damage hoy ebong anxiety is a main factor of diabetes and heart disease in India. Last factors amra bolbo toxins. Toxins keno hocche pollution. Pollution. Amader deshe pollution prochondo barche. Amader deshe dhul phul eshob khub beshi jeta giye cells ke damage korche. বলে আমাদের ব্রেনটা উইক হয়ে যাচ্ছে তাহলে পলিউশন থেকে আমাদের বাঁচানো দরকার তাহলে আমরা এই চারটি পয়েন্ট যদি আপনি মনে রাখবেন নিউট্রিশন হরমোন স্ট্রেস এন্ড পলিউশন বা টক্সিন তাহলে আপনি খেয়াল রাখবেন নিজের ব্রেন হেলথকে বাঁচাতে পারবেন এবং লং এন্ড হেলদি লাইফ নিতে পারেন আমাদের একটা বক্তব্য হচ্ছে দ্যাট অ্যাংজাইটি এবং এই প্রসেস জানার জন্য আমাদের একটা স্পেশাল কোর্স বেরোচ্ছে যাকে বলা হয় পজিটিভ সাইকোলজি ওর জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ফর পজিটিভ সাইকোলজি দেখবেন আপনার লাইফটা অনেকটা বেটার কোয়ালিটি হয়ে যাবে তাহলে এটাই ছিল আমাদের আজকের টপিক লং লিভ দ্য ব্রেন ধন্যবাদ নমস্কার